35 বছর ধরে লক্ষ লক্ষ স্বপ্ন সত্যি করে চলেছে রাইজ, আজও সাফল্যের শিখরে। হাই এভরিওয়ান, আমি সৈয়দ সাজিদুর রহমান। আমি রাইজ বেহালা ব্রাঞ্চের এক্স স্টুডেন্ট। 2017 WBCS এক্সামের মাধ্যমে আমি জয়েন্ট ভিডিওর পোস্টে সিলেক্টেড হই এবং এখন আমি বর্তমান 1 নম্বর ডেভেলপমেন্ট ব্লকে জয়েন্ট ভিডিওর পোস্টে কর্মরত আছি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আজকের এই টামালচুয়াস টাইমে আমরা প্রত্যেকেই শঙ্কিত, কিন্তু আমার এই মেসেজটা মূলত তাদের উদ্দেশ্যে, সেই সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ। দেখো, আমি জানি তোমাদের বা আপনাদের শঙ্কার একটি কারণ রয়েছে যে আগামী দিনে সরকারি চাকুরিতে নিয়োগের প্রসপেক্ট কী হবে, সেই নিয়ে তোমরা শঙ্কিত। কিন্তু আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এই সময় নিশ্চয়ই কেটে যাবে এবং নিয়োগও তার নিজের নিয়মেই হবে। কারণ একটা কথা জেনে রাখো যে গভর্নমেন্ট মেশিনারিকে ফাংশনাল রাখতে, পাবলিক সার্ভিস ডেলিভারি সিস্টেমকে অ্যাজ ইট ইজ রাখতে, আরও বেটার করতে রিক্রুটমেন্টের প্রয়োজন হবেই। রিক্রুটমেন্ট ছাড়া সেটা কখনোই পসিবল নয়, তাই তোমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি যে জায়গাটা তোমাদেরকে বলবো যে এটা আমার মতে, টু মাই মাইন্ড, এটা তোমাদের জন্য একটা অপরচুনিটি। কেন বলছি এটা অপরচুনিটি? না দেখো, এটা তোমাদের জন্য একটা টেস্টিং টাইম। অ্যান্ড টেস্ট অফ হোয়াট? দ্য টেস্ট অফ ইওর ডেডিকেশন, যে তোমরা যে এমটা নিয়েছো সেইটার প্রতি তোমরা কতটা ডেডিকেটেড আছো, তোমাদের ডিভোশনটা ঠিকঠাক আছে। অ্যান্ড অ্যাবাভ অল অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাদের যে টেনাসিটি সেটার লেভেলটা কী আছে। তো আমি বলবো যে অযথা শঙ্কিত না হয়ে, ভয় না পেয়ে, নিজেদেরকে ডিস্ট্র্যাক্টেড না করে তোমরা তোমাদের যে অ্যাভেলেবেল যে রিসোর্সেসগুলো আছে, অ্যান্ড এই সময়টাকে, এই টাইম পিরিয়ডটাকে তোমরা কীভাবে ইউটিলাইজ করতে পারছো, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে তোমাদের আগামী দিন, তোমাদের ভবিষ্যৎটা কী হবে। এখন যদি তোমরা এই সকল চিন্তায় সময়টাকে কাটিয়ে দাও আর লক্ষ্য থেকে সরে যাও, পরে যখন রিক্রুটমেন্টটা আবার শুরু হবে তখন কিন্তু তোমরা বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে পড়বে। তাই রাইসের যারা স্টুডেন্ট আছে, যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ বা আরও যারা প্রিপারেশন নিচ্ছ, সবার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, এই টাইমটাকে ইউটিলাইজ করো। রাইসের স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে দেখো, এই সময়ে এখন রেগুলার ক্লাসরুম কোচিংটা তো পসিবল নয়, কিন্তু রাইস যেটা অফার করছে, তোমাদের জন্য যেটা প্রোভাইড করছে রাইস, সেটা হচ্ছে অনলাইন ক্লাসেস। আর শুধু অনলাইন ক্লাসেসই নয়, সাথে সাথে তোমার থাকছে অনলাইন মক টেস্ট। আমি বলবো এই অনলাইন ক্লাসেসগুলোকে খুব মাইনিউটলি ফলো করো। যে মক টেস্টগুলো আসছে অনলাইনে সেগুলোকে খুব সিরিয়াসলি দাও, দেখবে যে তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাক থাকছে, আস্তে আস্তে এই চিন্তাটাও কেটে যাচ্ছে। আমি আশা করব আগামী দিন তোমাদের জন্য উজ্জ্বল হোক, তোমরা সবাই খুব ভালো পড়াশোনা করো। অ্যান্ড অল মাই বেস্ট উইশেস আর উইথ ইউ, স্টে, টেক কেয়ার, থ্যাংক ইউ। ৩৫ বছর ধরে লক্ষ লক্ষ স্বপ্ন সত্যি করে চলেছে রাইজ, আজও সাফল্যের শিখরে।